আপনার নামে কয়টা সিম আছে আপনি জানেন তো? অনেক সময় দেখা যায় যে আপনার নামে কয়টা সিম আছে আপনি কোনোভাবেই এটা জানেন না, এবং অনেক সময় দেখা যায় যে যখন আপনি সিম রিপ্লেস করেন, অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী এটা আপনার নামে একটি সিম রিপ্লেস করে এবং এটা থেকে বিভিন্ন ধরনের ক্রাইমের করার চেষ্টা করে, এই ক্রাইমে আপনি দোষী হয়ে পড়েন। এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষার জন্য আপনি যদি আপনার ন্যাশনাল আইডি দিয়ে চেক করেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন যে আপনার নামে কোন কোন নাম্বার কী কী নাম্বার আছে। তাহলে আপনি যদি মনে করেন যে এই নাম্বারগুলো আপনি ব্যবহার করেন, এই নাম্বার আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে, আর যদি আপনার নামে অনাকাঙ্ক্ষিত কোনো নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে, আপনি খুব সহজেই এটা আপনি ফোন কোম্পানিকে কল করে এটা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনি চেক করতে পারবেন যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এই জন্য আপনাকে যে এটা করতে হবে, আপনার মোবাইলের যে কোনো মোবাইল নাম্বার থেকে জাস্ট ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে গিয়ে লিখবেন *1600*#, দিয়ে যে সিম দিয়ে এটা চেক করতে চান সেই সিমে অবশ্যই একটু ব্যালেন্স থাকা লাগবে। এখান থেকে একটি SMS আপনার কাছে আসবে, জাস্ট এই নাম্বারটা দেওয়ার পরে আপনি ডায়াল প্যাডে কল বাটনে ক্লিক করবেন। যখনই ডায়াল বাটনে কল বাটনে ক্লিক করলাম তখন বলছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 digit অফ ইওর আইডি। আপনি যে ন্যাশনাল আইডি দিয়ে এটা রেজিস্ট্রেশন করছেন তার লাস্ট 4 digit এখানে এন্ট্রি করা লাগবে। এই যে আমি সেজন্য আমার 4 digit এন্ট্রি করছি। এন্ট্রি করার পর সেন্ড বাটনে ক্লিক করলাম। ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। আমি গ্রামীণ ফোন থেকে দিয়েছি, তাই এটা গ্রামীণ ফোন আমাকে এই নোটিফিকেশন দিয়েছে। আপনি এটা রবি, টেলিটক যে কোনো সিম দিয়ে আপনি এটা চেক করে দেখতে পারেন। কিছুক্ষণের ভিতরেই আপনার কাছে একটি SMS আসবে। কিছুক্ষণের মধ্যেই আমার কাছে একটি SMS চলে এসেছে। এই যে SMS জিপি থেকে এসেছে, এই যে দেখুন আমার কাছে সিমের একটি লিস্ট দেখিয়ে দিচ্ছে যে কি কি সিম আমার এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। এই যে এই কয়টা সিম আমার আছে, এই নাম্বারগুলো আমি ব্লার করে রেখেছি আমার প্রাইভেসির কারণে। এভাবে আপনারা আপনার সিম দিয়ে খুব সহজেই আপনি আপনার মোবাইল ন্যাশনাল আইডি দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে প্রত্যেকটা চেক করে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই ধরনের উপকারী বিভিন্ন টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।